গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, স্বাভাবিক আছো, আমরাও ভালো আছি। আজকে বাইককে স্টার্ট দিয়ে আবারও ভিডিওটা স্টার্ট হলো, তাই তো? আজকে মনসা পুজো, আমাদের বাড়ির একদম সামনের গলির মুখেই মনসা পুজো। এখানে আমাদের রাতে আজকেও নেমন্তন্ন সবারই, দেখি মাম্মা আসবে, যদি আসতে পারি আসবো। আজকে শুক্লা আসেনি, ওদের বাড়িতেও মনসা পুজো হয় মানে ওদের ফ্ল্যাটে, তো আসেনি। আমি আর রুষা এদিকে কাস্টমারের ভিড়ে লেগে গেছে দোকানের বাইরে, তো আমাকে এখন তাড়াহুড়ো করে যেতে হচ্ছে, রিম্পাকে ছাড়লাম। তখন কটা হবে? সব 11:45। আবার যেতে না যেতে রিম্পার ফোন, তাড়াতাড়ি চলে আসো দোকানে। পুরো রুদ্ধশ্বাস পর্ব কাটলো লাস্ট 3 ঘন্টা আর কি। আর এখন মানে মাথা ঘুরছে আমার এমন অবস্থা। এখন লাস্ট আসে চলছে, মোটামুটি কি বলবো, গাড়ি মাল ঢুকলে এক গাড়ি মাল শেষ, এরকম ভালো খবর। সব সবাই নিয়ে বেরিয়ে গেছে, কিছু রেখেও গেছে, এগুলোকে আবার কুরিয়ার করে পাঠাতে হবে, এটা আর এগুলো, এদিকেরগুলো আর এই যে এইগুলোকে। মোটামুটি সব দূরের বাইরের কাস্টমার ছিল, সব মোটামুটি বিল করে মাল নিয়ে বেরিয়ে গেলো। রিম্পা আমাকে 12:30 সময় ফোন করে বলছে তুমি যাই হোক দোকানে, বাবা দাদাকে তাড়াতাড়ি ডেকে, আর বাবা ছিল, বাবাকে ডেকে আমি চলে এলাম। দাদাকে ফোন করে দিলাম তুই একটু তাড়াতাড়ি চলে যা, আর আমি 12:30 চলে এলাম। আর এখন চারটে, কি জোরে বৃষ্টি নেমেছে, মনসা পুজোর দিন বৃষ্টি হবে এটা তো স্বাভাবিক ব্যাপার। আর এ তো বিলের পর বিল নামাচ্ছে, 6:30 বাজে, এখন লাঞ্চ হয়নি আমাদের। আর আমার অবস্থা ভাবো তো, আরে আমার জুতোটা পুরো কাদা হয়ে গেছে, আর এই গাছটা কি সুন্দর বড় হচ্ছে দেখো। এখন খাওয়া দাওয়া করবো, আর আজকের মতো মনে হচ্ছে ইতি গজ, যা বৃষ্টি নামলো, ঠিক আছে আবার পরে দেখা যাচ্ছে। 6:30 বসেছি এবার লাঞ্চ নিয়ে, আর দিস না আজকে নিরামিষ, ভাত ভাত, মুগ ডাল, মুগ ডাল, কুমড়ো ভাজা, আলু ভাজা, পাঁপড় ভাজা, আর দুটো প্যাকেট আলাদা। আরে মাম্মাম রান্না করেছে, যে আমার যে রান্নার কাকিমার বাড়িতে মনসা পুজো হয় তাই আসেনি। ডুব ডুব না মানে কাকিমা তো বলেই করেছে, ডুব বলে না, ডুব কাকে বলে যেটা না বলে আসে না সেটাকে ডুব বলে, এটা তো বলেই কয়ে করেছে। ও গন্ধরাজ লেবু আছে, আহা সজনি রে। 8:30 এখন দোকান গোছানো মোটামুটি কমপ্লিট, আর আজকে খুব প্রেশার গেছে তাই মোটামুটি কিছু জিনিস রেখে দেওয়া হলো, ওগুলো কালকে এসে দেখা যাবে। আর সানডে আছে কিন্তু দোকান খোলা হবে, কুরিয়ারের প্যাকিংও করলাম না, এগুলো আর সবই কালকে করবো। এদিকে রিম্পা দিচ্ছে পুজো, যেতে হবে একটু এয়ারপোর্টের কাউন্টারে, বাড়ি হয়ে তারপর একটু এয়ারপোর্টের কাউন্টারে যাবো। এনো চিল্লাচ্ছিস কার উপর? আর একজনকে ফোনে, তার পাশে মাইক বাজে শুনতে পাচ্ছেন, তাই জোরে জোরে বলছি চ চা খাওয়া গেছে। ইয়েস, এই দেখ রিম্পাকে ঝাল বিস্কুট ধরিয়ে দিয়েছে। তুমি দিয়েছ, ও দিচ্ছিল না, বলছে তুই খেতে পারবি না ঝাল, তুমি বলে না না ঝাল না ঝাল না, কেউ খেতে পারছি না। সবাই কাস্টি খেয়ে, আমি কিনা হাফ খেয়ে বিজুদাকে হাফ দিয়েছি, বিজুদাও বলছে কি ঝাল। 9:00 বাড়িতে এসেছিলাম, এখন আবার বেরোচ্ছি, যাব এয়ারপোর্ট কাউন্টারে। রেলগেট আমাদের সঙ্গী, রেলগেট আমাদের সঙ্গী। এই ধোসার দোকানটা আমি খুঁজে খুঁজে আসছিলাম, ভেজ ধোসা পাওয়া যায় এখানে, বন্ধ বন্ধ হয়ে গেছে। এয়ারপোর্টের দোকান থেকে বেরোলাম, এই জাস্ট প্রচন্ড খিদে পেয়েছে, আর আজকে শনিবার, যেহেতু কিছু মানে ভুলভাল খেতেও পাচ্ছি না, তাই ভেজ খুঁজছি, ভেজ ধোসা ছাড়া আর কিছু উপায় নেই, তো সবই বন্ধ হয়ে গেছে, 11:45 বাজতে যায়। ধোসা নয় আইসক্রিমেই হলো তাহলে, চলো। ওটি আমাদের জন্যই মনে হচ্ছে হাফ তরকা ছিল, এই যে নিরামিষ দোকান থেকে হাফ রুটি আর তরকা নেওয়া হয়েছে, তরকা শেষ। রুটির এত জোরসে খিদে পেয়েছে, অন্য কিছু খেতেও পাচ্ছি না, বললাম তাই মিষ্টি খেয়ে না, তাই জন্য মিষ্টি রসগোল্লা পেয়েছি, খেয়ে না, ওটা তো খিদের চোটে অমৃত, সত্যি তাই। খাবি? খা।
এই জাস্ট বাড়ি ঢুকলাম, ঘড়িতে বাজে 11:35, কি জোরসে খিদে পেয়েছিল। এই যে আজকে কোথাও একটা থেকে খিচুড়ি আলুর দম এসছে পুজোর, আর এটা তো আজকে দোকানের সামনে থেকে এসছে পোলাও আলুর দম। এত জোর খিদে পেয়েছিল খিচুড়ি আলুর দম থেকে হাফ খিচুড়ি আলুর দম খেয়ে নিয়েছি, পেটটা ভরে গেছে জল খাওয়ার পর। এবার কুট্টি এলে তারপরে রাত্রে একসাথে ডিনার করবো দোকানের। আমার শ্বশুর বাড়ির এই গলির মুখেই একটা মনসা ঠাকুরের বাড়ি রয়েছে, পান দোকানের বাড়ি বলে সবাই, মনসার বিশাল মন্দির মনসা ঠাকুরের। তো এখানে প্রত্যেক বছরই বড় করে পুজো হয়, আমাদের বাড়ির সবারই খাওয়ার নেমন্তন্ন থাকে। তো আমি ভেবেছিলাম যাবো, আর এত রাত হয়ে গেছে বলে আমি যাইনি, মা আবার মানে শ্বশুর শাশুড়ি দুজন মিলেই গেছে, ওরা খাওয়া দাওয়া করে আসবে, আমি আর গেলাম না। এই তো জাস্ট দোকান থেকে বাড়ি ফিরলাম, জাস্ট চেঞ্জ করে বসলাম। কুট্টি বললো আজকেও নাকি আমাদের স্মৃতির মোড়ে আরজিগড়ের ঘটনা নিয়ে জমায়েত হয়েছে, তা আমি বললাম যে আমি যাবো। ও বলে আজকে তোমাকে যেতে হবে না, আমি যাচ্ছি, ও দাদা ভাই আর দাদা ভাইয়ের একটা বন্ধু, ওরা সবাই মিলে এখন আবার যাচ্ছে স্মৃতির মোড়ে যেখানে জমায়েত হয়েছে সেই জায়গায়। বল প্রোটেস্ট তো আমাদের করতেই হবে, যাই হয়ে যাক, যত সারাদিনের কাজ থাকুক, ও যেদিন যেতে পারবে ও যাবে, যেদিন আমি যেতে পারবো আমি যাবো। আজকে ও যাচ্ছে, পরের দিন আবার যেদিন জমায়েত হবে সেদিন আমি আবার যাবো। তো এইভাবে যেতে তো হবেই বস, কারণ জাস্টিস তো চাই চাই। যে কুট্টি গেছে, আমায় ভিডিও কল করছে, দেখো আজকেও পুরো জমায়েত হয়েছে। উই ওয়ান জাস্টিস, উই ওয়ান জাস্টিস, উই ওয়ান জাস্টিস, উই ওয়ান জাস্টিস। আজকে অনেক অনেক মানুষ, জাস্টিস তো আমাদের চাই চাই। আজকে অনেক লোক, আজকে অনেক লোক, বলছি আজকে অনেক লোক। উই ওয়ান্ট জাস্টিস। ছিলাম স্মৃতির মোড়ে, প্রচুর মানুষের আজকে মানে প্রচুর মানুষেরাও আজকে এসছে, আর এটা প্রতিদিন চলা উচিত এখন আমি মনে করি, বা সবাই তাই মনে করছে, যতদিন না দোষীরা শাস্তি পাচ্ছে। আর প্রচুর প্রচুর মানুষ, একটা বাচ্চা ছেলে এসেছিলো, এত সুন্দর কথা বলছিল না, দেখে খুব ভালো লাগলো। আর সব আজকেও দেখলাম এক বয়স্ক দিদাও এসেছিলেন, প্রতিবাদ করছিলেন, প্রতিবাদ মিছিলেন, কারণ এটা প্রতিবাদ হওয়া দরকার, শাস্তি পাওয়াটা খুব দরকার। আজকে যেহেতু মনসা পুজো ছিল, প্রসাদ এসছে, এই একটু খিচুড়ি এসছে, তাই প্রসাদ পোলাও আলুর দমটা দোকান থেকে এসেছিলো, জানতাম না, আমরা রুটি নিয়ে এসেছিলাম, রুটি আর ভেজ তরকা, এই যে একটু ডিনারটা সারবার। দুটো বাজে 2:10, খাওয়া দাওয়া অনেকক্ষণ আগে হয়ে গেছে কমপ্লিট, আমি এডিটে বসছিলাম, যতটা পারলাম এডিট করে রাখলাম, প্রচণ্ড ঘুম পেয়েছে। কুর্তি তো স্মৃতির মোড়ের ওই মানে যে জমায়েত হয় ওখানে গেছিলো, ওখান থেকে এসে ডিনার করে তারপর নিচে গেছে এখন মাল গোছাতে, খিদে পেয়ে গেছিলো বলে আগে খেয়ে তারপরে মাল গোছাতে গেছে। এবার ও এলে তারপর দরজা লক করলো সব, আমার না একটা খুব বাজে অভ্যাস, ধরো কুট্টি বাড়ির ঘরের বাইরে আছে, দরজা আমার খোলা লক করা নিয়ে, আমার কিছুতে ঘুম আসবে না, আর যতক্ষণ লাইট না নিমবে কিছুতে আমি 2 চোখের পাতা এক করতে পারি না। গুড মর্নিং, আজকে নেক্সট ডে, সকাল থেকে সেই লেভেলের বৃষ্টি পড়ছে, মানে সকাল থেকে ও ভোর থেকে বৃষ্টি পড়ছে। দেখো অবশ্য সব গাছ টাছ উল্টে গেছে, এগুলো ঠিক করতে হবে এখন। তারপরে আজকে রোববার, রোববারে আমাদের সানডে দোকান খোলা থাকে না, কিন্তু পুজোর এই 2 মাস আমরা খুলি। প্রচুর লোকের আপডেট ছিল, প্রচুর লোক মানে রাস্তায় এসে আটকে রয়েছে, কী করবো বুঝে উঠতে পারছি না এখন আমরা। এদিকে রুষাও বেরিয়ে গেছে, রুষাও বেরিয়ে মাঝ রাস্তায় আটকে রয়েছে, আমরাও বেরোতে পারছি না। এবার অর্ধেক লোক মানে একজন ঝাড়খণ্ড, একজন রাঁচি থেকে, দুজন এরকম আটকে রয়েছে রাস্তায়, কী করবো কিছু বুঝতেই পারছি না, দেখা যাক কী হয় সারাদিন। চলো তাহলে আজকে আমাদের ব্লগ থেকে বেরাচ্ছি, যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, আর বিচার কিন্তু আমাদের চাই, আর আশা করি দেখা যাক কী হয়, 2-4 দিনের মধ্যে যদি আমরা মানুষ বিচার পায় তাহলে মানুষ অনেকটা শান্তির নিঃশ্বাস নেবে আর কি। চলো দেখা।